প্রিয় পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীরা তোমাদের ইংলিশ টেক্সটবুক বাটারফ্লাই রিভিশন লেসনে যে সমস্ত অ্যাক্টিভিটিগুলো রয়েছে সেই অ্যাক্টিভিটির প্রত্যেকটি প্রশ্ন আমরা উত্তর সহ আলোচনা করব প্রথমে তোমাদের ছবি সহকারে একটি গল্প দেওয়া আছে সেই গল্পটি পড়তে হবে পরপর যে অ্যাক্টিভিটি অনের প্রশ্ন আছে তার উত্তর করতে হবে প্রথমে অ্যাক্টিভিটি অনের প্রশ্ন রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস সত্য বাক্যের জন্য টি এবং মিথ্যা বাক্যের জন্য এ লিখতে হবে বক্সের মধ্যে প্রথম প্রশ্ন গ্র্যান্ড ফাদার টোল্ড দ্য বয় এ স্টোরি ঠাকুরদা ছেলেটিকে গল্প বলেছিল এটি হবে মিথ্যা কারণ তার ঠাকুমা গল্পটি বলেছিল তাই লিখতে হবে এ। দুইয়ের প্রশ্ন দ্য বয় ফেল অ্যাস্লিপ হইল লিসেনিং টু দ্য স্টোরি যখন ছেলেটি গল্প শুনছিলো সে ঘুমিয়ে পড়েছিল এটি হবে টুরু কারণ ছেলেটি ঘুমিয়ে পড়েছিল তাই লিখতে হবে টি তিনের প্রশ্ন দ্য অ্যাঞ্জেলস ফেস লুকড লাইক দ্য ফেস অফ দ্য চাইল্ডস মাদার পরিটির চেহারা শিশুটির চেহারা মায়ের মতো ছিল এটি হবে ফলস কারণ পরিটির চেহারা ছিল তার দাদির মতো তারপর চারের প্রশ্ন দ্য বয় উক আপ অ্যাড দ্য কল অফ হিজ গ্র্যান্ড ছেলেটি তার ঠাকুরদার ডাক শুনে ঘুমিয়ে উঠেছিল এটি হবে টুই কারণ তার ঠাকুরদার সকালবেলা তাকে ঘুম থেকে উঠিয়েছিল এবারে বিয়ের প্রশ্নগুলো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিচের প্রশ্নগুলোর উত্তর দাও প্রথমে এ দাগের প্রশ্ন হাউ ডিড গ্র্যান্ড মাদার ডিসক্রাইব দ্য অ্যাঞ্জেল ঠাকুমা কীভাবে পরিটি বর্ণনা করেছিল অ্যান্সার গ্র্যান্ড মাদার ডিসক্রাইব দ্যাট দ্য অ্যাঞ্জেল হ্যাড ব্রাইট উইংস ঠাকুমা বর্ণনা করেছিল পুরীটির পুরীটির উজ্জ্বল টানা আছে এবার বিয়ের প্রশ্ন ওয়াই ডুই দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন ওয়ান এ ট্যুর কেন পুরীরা শিশুদের ভ্রমণে নিয়ে যেত অ্যান্সার দ্য অ্যাঞ্জেল টেক চিলড্রেন ওয়ান এ ট্যুর ইফ দে ওয়ার গুড পড়ীরা শিশুদের ভ্রমণে নিয়ে যেত কারণ তারা ছিল ভালো তারপর এর প্রশ্ন হোয়াট ওয়ার দ্য বিউটিফুল থিং দ্য বয় স ইন হিজ ড্রিম শিশুটি তার স্বপ্নে কোন ভালো জিনিসগুলো দেখেছিল অ্যান্সার দ্য বিউটিফুল থিংস দ্য বয় স ইন হিজ ড্রিম ওয়্যার দ্য স্পার্কলিং স্টার অ্যান্ড দ্য ব্রাইট মুন শিশুটি তার স্বপ্নে যে সমস্ত সুন্দর জিনিসগুলো দেখেছিল সেগুলো হচ্ছে ঝিলিমিলি তারা এবং উজ্জ্বল চাঁদ এরপর ডি এর প্রশ্ন ওয়ার ডিট দ্য বয় আন্ডারস্ট্যান্ড হোয়েন হি উ কাপ ছেলেটি কী বুঝতে পেরেছিল যখন তার ঘুম ভেঙেছিল অ্যান্সার দ্য বয় আন্ডারস্টুড হোয়েন হি উ কাপ দ্যাট অল অফ ইট ওয়াজ আ ড্রিম যখন ছেলেটি ঘুমিয়ে উঠেছিল তখন সে বুঝতে পেরেছিলো যে এটা ছিল তার সম্পূর্ণ স্বপ্ন এবারে অ্যাক্টিভিটি টু এর এর প্রশ্ন এখানে বলছে ম্যাচ দ্য অ্যানিমালস উইথ দেয়ার ইয়াং ওয়ান্স অ্যান্ড রাইট দেয়ার নেমস ইন দ্য গিভেন বক্সেস প্রাণীগুলোকে তাদের শাবকদের সঙ্গে মেলাতে হবে এবং তাদের নাম বক্সে লিখতে হবে এখানে প্রাণীগুলো হচ্ছে হেন অর্থাৎ মুরগি ডাক অর্থাৎ হাঁস এবং টাইগার বাঘ হর্স ঘোড়া কাউ গরু পিক শুকর তাহলে কোল্ড এটি এটি হচ্ছে ঘোড়ার শাবক বাক্সে লিখতে হবে হর্স তারপর পিগলেট শুকুর ছানা এখানে লিখতে হবে পিক তারপরে কালফ এটি হবে বাছুর আর এটি এটি বাক্সে লিখতে হবে কাউ তারপরে চিক মুরগি ছানা এখানে লিখতে হবে হেন তারপরে কাপ বাঘের বাচ্চা এখানে লিখতে হবে টাইগার ডাকলিং হাঁসের ছানা তাই এখানে লিখতে হবে ডাক এবারে অ্যাক্টিভিটি এর বি এখানে বলছে রাইট দ্য নেম অফ দ্য অ্যাডাল্ট অ্যানিমালস অর বার্ডস ওয়ান ইজ ডান ফর ইউ এখানে যে সমস্ত শাবকদের নাম দেওয়া আছে তাদের বড় বড়দের নাম লিখতে হবে প্রাণী হতে পারে বা পাখি হতে পারে এখানে একটি করে দেওয়া হয়েছে পাপি পাপি হচ্ছে কুকুর ছানা তো এখানে লিখতে হবে কুকুর ডগ তারপরে কিড কিট হবে ছাগল ছানা ছাগল ছানার বড় হবে ছাগল গোট তারপরে কাপ কাপ অর্থাৎ বাঘের শাবক হবে বা সিংহ শাবকও হবে তো এখানে লিখে দিতে হবে টাইগার লাইন লিখলেও চলবে তারপরে কিটেন অর্থাৎ বিড়াল শাবক তো এখানে লিখতে হবে ক্যাট ল্যাম্প মেস শাবক এখানে লিখতে হবে সিপ ইগলেট ইগল শাবক লিখতে হবে ইগেল এরপরে দেখে নেব অ্যাক্টিভিটি তিনের এ প্রশ্নগুলো এখানে লিঙ্গ পরিবেশন করতে হবে জেন্ডার অর্থাৎ পুরুষ লিঙ্গ থেকে ফ্যামিলিন জেন্ডার স্ত্রী লিঙ্গ করতে হবে হর্স থেকে হবে মেয়ের টাইগার থেকে হবে টাইগ্রেস ডক থেকে বিচ বুল কাউ কক হেন কিং হবে কুইন তারপর ম্যান থেকে হবে উম্যান ড্রেক থেকে হবে ডাক তারপর হবে গ্যানা থেকে হবে গুজ পিকক থেকে হবে পিহেন অ্যাক্টিভিটি তিনের বি রাইট ডাউন দ্য অপোজিট জেন্ডার অব দ্য আন্ডারলাইন অর্ড নিজে যে সমস্ত শব্দ দাগ দেওয়া আছে তাদের বিপরীত লিঙ্গ লিখতে হবে গ্র্যান্ড মাদার ঠাকুরমা এটি থেকে হবে গ্র্যান্ড ফাদার মাদার মা এ বিপরীত জেনার হবে ফাদার বাবা তারপরে ফাদার থেকে হবে মাদার তারপর ব্রাদার থেকে হবে সিস্টার মেল থেকে হবে ফিমেল স্যার থেকে ম্যাডাম হি থেকে সি ম্যান থেকে হবে উম্যান এবারে দেখে নেব কুইজ আকারের প্রশ্নগুলো হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবঙ্গের রাজধানী শহর কোনটি অ্যান্সার কলকাতা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ ওয়েস্ট বেঙ্গল কলকাতা হয় পশ্চিমবঙ্গের রাজধানী শহর তারপর দুইয়ের প্রশ্ন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া ভারতের রাজধানী কী অ্যান্সার নিউ দিল্লি ইজ দ্য ক্যাপিটাল অফ ইন্ডিয়া নতুন দিল্লি হয় ভারতের রাজধানী এবারে তিনের প্রশ্ন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার বিহারের রাজধানী শহর কোনটি অ্যান্সার পাটনা ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ বিহার পাটনা বিহারের রাজধানী শহর তারপর চারের প্রশ্ন হুইচ স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল কোন রাজ্যের রাজধানী হয় রাঁচি উত্তর হবে ঝাড়খণ্ড স্টেট হ্যাজ রাঁচি অ্যাজ ইটস ক্যাপিটাল ঝাড়খণ্ডের রাঁচি ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী হয় রাঁচি পাঁচের প্রশ্ন ক্যান ইউ সে হুইচ স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি তুমি কি বলতে পারো কোন রাজ্যের রাজধানী মুম্বাই অ্যান্সার মহারাষ্ট্র স্টেট হ্যাজ মুম্বাই অ্যাজ ইটস ক্যাপিটাল সিটি মহারাষ্ট্র রাজ্যের রাজধানী হয় মুম্বাই তারপর ছয় প্রশ্ন হোয়াট ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু তামিলনাড়ুর রাজধানী কোনটি কোন শহর অ্যান্সার চেন্নাই ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ তামিলনাড়ু চেন্নাই হয় তামিলনাড়ুর রাজধানী সাতের প্রশ্ন হায়দ্রাবাদ ইজ কল্ড চারমিনার সিটি ক্যান ইউ সে হোয়ার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড হায়দ্রাবাদকে বলা হয় চারমিনার শহর তুমি বলতে পারো এটা কোথায় অবস্থিত অ্যান্সার হায়দ্রাবাদ ইজ সিচুয়েটেড ইন তেলেঙ্গানা হায়দ্রাবাদ তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত তারপর আটের প্রশ্ন হুইস সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি কোন শহরকে গোলাপি শহর বলা হয় অ্যান্সার জয়পুর সিটি ইজ কল্ড দ্য পিঙ্ক সিটি জয়পুরকে গোলাপি শহর বলা হয় এবারে অ্যাক্টিভিটি সাতের প্রশ্ন এখানে প্রত্যেকটা বাক্যে একজন ব্যক্তির পেশা সম্পর্কে বলা হয়েছে সেই ব্যক্তিকে কী বলে রাখা হয় সেখানে লিখতে হবে তো প্রথম প্রশ্নটা হচ্ছে আই ডেলিভার লেটার্স অ্যান্ড পার্সেল টু ইয়ার হাউস আই এম এ আমি তোমাদের বাড়িতে চিঠি এবং পার্সেল প্রদান করি আমি হয় তাহলে বাড়িতে চিঠি এবং অন্যান্য জিনিসগুলো যদি আসে তাকে বলা হয় পোস্ট মাস্টার এখানে লিখতে হবে পোস্ট মাস্টার তারপরে বিয়েটা প্রশ্ন আই অ্যাসিস্ট ডক্টরস আই লুক আফটার দ্য সিক অ্যান্ড ইন এ হসপিটাল আই এম এ আমি ডাক্তারকে সাহায্য করি এবং হাসপাতালে অসুস্থতা দেখাশোনা করি আমি হয় তাহলে ডাক্তারদেরকে যে সাহায্য করে এবং হাসপাতালে যারা অসুস্থ ব্যক্তিদের দেখাশোনা করে তাদেরকে বলা হয় নার্স এখানে লিখতে হবে নার্স সেই প্রশ্নটা হচ্ছে আই ড্রাইভ বাসেস অ্যান্ড ট্যাক্সিস আমি বাস এবং ট্যাক্সি চালাই আই ক্যান অলসো ড্রাইভ ট্র্যাক্স এবং আমি ট্র্যাকও চালাই আই এম এ আমি কে তাহলে এখানে হবে ড্রাইভার হবে তারপর ডি এর প্রশ্নটা আই ওয়ার্ক ইন দ্য ফিল্ডস ডে আমি মাঠে সমস্ত দিন কাজ করি আই গ্রো ক্রপস এবং আমি ফসল ফলাই আই এম এ আমি হয় তাহলে মাঠে যারা কাজ করে এবং ফসল ফলে তাদের বলা হয় চাষি যেটাকে ইংলিশে বলা হবে ফার্মার এবার অ্যাক্টিভিটি আর্টের প্রশ্ন চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার নাম্বারস ইস আইএস ওয়ান ইজ ডান ফর ইউ শব্দের সঙ্গে এস ইএস বা আইএস যোগ করে এক বছর থেকে বহু করতে হবে নাম্বার চেঞ্জ করার কিছু নিয়ম আছে সেই নিয়ম ফলো করে আমাদের নাম্বার চেঞ্জ করতে হবে সাধারণত শব্দের শব্দের সাথে এস যোগ করে সিঙ্গল থেকে প্লুরাল করতে হয় যখন শব্দ শব্দ শেষে ও বা সি এস এস এইচ জেড থাকে তাহলে ইএস যোগ করতে হয় এবং ওয়াই থাকে এবং তার আগে যদি কনসার্ন থাকে তাহলে ওয়াইটা আই এস হয়ে যায় এবং ওয়াই এর আগে ভাইল থাকলে এস যোগ করতে হয় আরও কিছু নিয়ম আছে তোমরা সেগুলো ভালো করে পড়বে আমি জাস্ট এখানে এখানেগুলো করে দিচ্ছি বুক এটা হবে বুকস বল থেকে হবে বলস বাস এখানে এস আছে তাই যুক্ত করতে হবে ইএস বাসেস অ্যাস থেকে হবে অ্যাসেস মস্কিউটো যেহেতু এখানে ও আছে তাই যুক্ত করতে হবে ইএস মস্কিউটোজ বাটারফ্লাই শেষে ওয়াই আছে এবং তার আগে আছে এল কনসার্নান্ট তাই ওয়াই টিউটি হবে আই এস উত্তরটা হবে বাটারফ্লাইজ বা ফোলো এখানে এস করলে হবে আবার ইএস করলে হবে দুটোই চলবে বা ফোলোস তারপরে ডাঙ্কিজ ডাঙ্কি থেকে হবে শেষে ওয়াই আছে কিন্তু তার আগে ই ভাইল তাই এটি হবে এস যুগ করতে হবে ডঙ্কিজ এবারে অ্যাক্টিভিটি নাইন পুড আর মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার ওয়ান ইজ ডান ফর ইউ সঠিক টিক মার্ক দাও একটি তোমাদের জন্য করে দেওয়া হয়েছে আই অ্যাম ইজ রিডিং এ বুক এখানে আয়ের পরে সবসময় অ্যাম ইউজ করতে হয় তাই অ্যাম হবে সঠিক উত্তর তারপরে মাই সিস্টার অ্যাম ইজ প্লেইং মাই সিস্টার এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাই এখানে হবে ইজ তারপর মাই পেরেন্টস ইজ আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড মাই পেরেন্টস পেরেন্টস হচ্ছে থার্ড পার্সন পুরো নাম্বার আর থার্ড পার্সন পুরো নাম্বার হলে তারপরে হবে আর তারপরে আওয়ার টিচার ইজ আর রাইটিং অন দ্য ব্ল্যাক বোর্ড আওয়ার টিচার এখানে টিচারটি হচ্ছে সিঙ্গুলার থার্ড পারসন সিঙ্গুলার তাই ইজ হবে এখানে রাইট অ্যান্সার তারপরে ইউ ইজ আর সুইমিং আমরা জানি যে সবসময় এর পরে আর অক্জলের ভাব বসে তাই সঠিক উত্তর হবে আর এবার অ্যাক্টিভিটি টেন রি অ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্সেস শব্দগুলো সাজিয়ে অর্থপূর্ণ বাক্য লিখো এখানে একটি করে দেওয়া আছে যে স্কুল স্টাডি ইন আই প্রাইমারি এ এই বাক্যটাকে সাজিয়ে লিখলে হবে আই স্টাডি ইন এ প্রাইমারি স্কুল এভাবে বাকি যে বাক্যগুলো আছে সেগুলোকে সাজিয়ে একটি অর্থপূর্ণ বাক্য তৈরি করতে হবে এর অ্যান্সারটি হবে মাই স্কুল ইজ টু ক্লোজ টু মাই হাউস বিয়েরটা হবে আই গো টু স্কুল এভরিডে সি আই লাভ টু স্টাডি ইংলিশ ডির উত্তর হবে মাই টিচার ইয়ের অ্যান্সার হবে আই ওয়ান্ট টু বি এ গুড স্টুডেন্ট এই প্রশ্নে একটি ঋতু সম্পর্কে কিছু বর্ণ দেওয়া হয়েছে সেই বর্ণার উপর ভিত্তি করে সেই ঋতু সম্পর্কে কয়েকটি বাক্য লিখতে হবে এখানে কিছু বাক্য লিখে দেওয়া হল তোমরা দেখে দেখে লিখে নিতে পারো